ভূপেন বরার প্রস্তাব প্রত্যাখ্যান রাহুল গান্ধীর। 2024ত কংগ্রেসের প্রধান সেনাপতি কোন? 19 অক্টোবরত নিশ্চিত হব ভারতীয় জাতীয় কংগ্রেসের পরবর্তী সভাপতি। তাক লই নিখিল ভারত কংগ্রেস কমিটিত চলিছে ব্যাপক তৎপরতা। ঘনে ঘনে সলনি হয়েছে রাজনৈতিক সমীকরণ। সমান্তরালভাবে অসম প্রদেশ কংগ্রেসতো আরম্ভ হয়েছে সভাপতি কেন্দ্রিক বিবাদ। APCCর সভাপতি ভূপেন বরার বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠেছে দলরে একাংশ বিধায়ক সহ কেবাগৰাকীও জ্যেষ্ঠ নেতা। দলীয় সতীর্থর এনে রাজনৈতিক কুচকাওয়াজের মাজতে ভূপেন বরাই মৌখিকভাবে উত্থাপন করা এক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধীয়ে। কিন্তু এইখিনিতে প্রশ্ন হয়, কি সেই প্রস্তাব? ভূপেন বরার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র কিয়? অসমত কংগ্রেসের সম্মুখত সৃষ্টি হয়েছে বৃহৎ রাজনৈতিক প্রত্যাহ্বান। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারে সাংগঠনিক আর রাজনৈতিক প্রাচীর সৃষ্টি করেছে কংগ্রেসের বিরুদ্ধে। ক্রমাৎ দুর্বল হয়েছে বিরোধী পক্ষ। তার মাজতে বিজেপি দল আর সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে একক প্রচেষ্টারে দৃঢ় স্থিতি লৈছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বরাই। কিন্তু তার পাছতো ভূপেন কুমার বরার বিরুদ্ধে একাংশ জ্যেষ্ঠ নেতা সক্রিয় হয়ে উঠেছে কিয়? অসমের জাতি জনজাতিক লৈ সাংগঠনিক অভিযান। আলি গুলির নীতি ত্যাগ করেছে ভূপেন বরাই। মূলসুঁতির অসমিয়ার স্বার্থ প্রদেশ কংগ্রেসের রাজনীতি। অসমের রাজনৈতিক ব্যবস্থাত কংগ্রেসের নিজের স্থিতি স্পষ্ট আছিল। সেই নীতি অনুসরি দলের ইসলাম ধর্মাবলম্বী লোক আর চাহবাগানের শ্রমিক সকলের উপর নির্ভরশীল হিসাবে পরিচিত হয়ে আছিল। এই পরম্পরাগত ভাবধারাই অসমের মূলসুঁতির অসমিয়া সমাজত কিছু হলেও দুর্বল করেছিল কংগ্রেস দলক। কিন্তু ভূপেন কুমার বরা প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়ার পাছত নীতি সলনি করে APCCয়ে। আর সেই মর্মে বিভিন্ন জাতি জনজাতি আর খিলঞ্জিয়া লোকের মাজত কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ভাবে লওয়া হয় পরিকল্পনা। প্রদেশ কংগ্রেসের সভাপতিগীর এনে সিদ্ধান্তর প্রতি পূর্ণ সমর্থন আগবাই নিখিল ভারত কংগ্রেস কমিটিয়ে। কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীয়েও সমর্থন দিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতিগীক। একে সময়তে ভূপেন কুমার বরাই AODFরে থাকা রাজনৈতিক মিত্রতাও ভঙ্গ করে আর অসমের রাজনীতিত AODF অপ্রাসঙ্গিক বলে মত প্রকাশ করে মূলসুঁতির অসমিয়া সমাজত কংগ্রেসের গ্রহণযোগ্যতা বহুখিনি বৃদ্ধি করে। তার লগেলগে শঙ্কিত হয়ে উঠে কংগ্রেসের একাংশ বিধায়ক সহ বহু জ্যেষ্ঠ নেতা। এনে রাজনৈতিক সমীকরণের মাজতে ভূপেন বরাই কি প্রস্তাব দিলে রাহুল গান্ধীক? 7 সেপ্টেম্বরের কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। 5370 কিলোমিটার পদযাত্রা করব রাহুল গান্ধীয়ে। 13 রাজ্যের মাজেরে 5 মাস জুড়ি চলিব ভারত জোড়ো যাত্রা। ভূপেন বরাই সঙ্গ দিব বিচারিছিল রাহুল গান্ধীক। ভূপেন বরাক প্রদেশ কংগ্রেস সম্ভালিবল দায়িত্ব রাহুল গান্ধীর। নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা অসমের তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিংয়ের অতি ঘনিষ্ঠ এক সূত্রই জানা অনুসরি রাহুল গান্ধীর পাঁচমহিয়া পদযাত্রার সঙ্গী হবল প্রস্তাব দিছিল প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বরাই। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে রাহুল গান্ধীয়ে। অধিক দায়িত্ব আর কর্তৃত্ব দি প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব সম্ভালিবলহে আহ্বান জানায় ভূপেন কুমার বরাক। আর সেই মর্মে 2024ত অনুষ্ঠিত হবলগিয়া দেশের সাধারণ নির্বাচনত অসমত কংগ্রেস দলক নিজস্ব রণনীতিরে নেতৃত্ব দিব লাগিব ভূপেন কুমার বরাই। অন্য অর্থত ভূপেন বরা বিরোধী শিবিরের স্থিতিক নচ্ছাত করিলে কংগ্রেসের যুবরাজ রূপে খ্যাত রাহুল গান্ধীয়ে। মানবেন্দ্র কুমার দাসের রিপোর্ট, মাই নিউজ এনি।
একাডেমি অ্যান অনলাইন লার্নিং অ্যাপ এটা পড়া হব সহজ নবমৰ পৰা দ্বাদশ শ্ৰেণীলৈকে নীট জিডাব্লিউ এপিএসসি আৰু অন্য নিযুক্তি পৰীক্ষা সম্পূৰ্ণ পাঠ্যক্ৰম এতিয়া পাব কেৱল স্কডেমি এপত এতিয়া পঢ়া হব সহজ